ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমরা শেখাবো ব্লিচ করার সহজ পদ্ধতি এবং সঠিক নিয়ম কিভাবে আসলে ব্লিচ করতে হয় এবং ব্লিচ করলে কি কি উপকারিতা আছে এবং কতটুকু স্কিন ব্রাইট করে সবকিছু আজকের ভিডিওতে ডিটেইলসে বলা থাকবে তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে দিই ব্লিচ করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা ব্লিচ তো আজকে আমি হাতে এবং মুখে সুন্দর করে ব্লিচ করে দেখিয়ে দিব যে অরিজিনালভাবে কীভাবে ব্লিচ করতে হয় তো ব্লিচ করার জন্য আমরা আজকে নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ব্লিচ এটা হচ্ছে ম্যাঙ্গো ব্লিচের ক্রিম আর এটা হয়েছে পাউডার সো আমরা এই পাউডার আর ক্রিম দিয়ে হচ্ছে গিয়ে আজকে ব্লিচটা করব সো ব্লিচ করার জন্য আমরা যেহেতু ফেস করবো ফেজের জন্য আমরা এতটুকু পরিমাণে নিলেই হবে আর যেহেতু আমরা ফেজের সাথে হাত করবো সেক্ষেত্রে আমাদের আর একটু বেশি করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের ক্রিমটা আর এই ক্রিমটা আসলে অনেক দিন হয়ে গেছে খোলা হয়েছে প্রায় এক দেড় মাস এই জন্য নিচের ক্রিমটা একটু পাতলা বাট যখন নতুন খোলা হয় তখন একদমই ঘন থাকে সো আর এগুলো মেয়াদ থাকে খোলার পরও ছয় মাস পর্যন্ত সো এই ব্লিচের সাথে এখন আমরা ইউজ করব হচ্ছে গিয়ে পাউডার সো এটা হচ্ছে আমাদের পাউডার আমরা পাউডার দিব তিন ভাগের এক ভাগ পাউডার দিব আর যেহেতু হাতে করবো সেক্ষেত্রে আর একটু পাউডার বেশি দিব কারণ হাতে কালার আসতে একটু সময় লাগে তারপরে আমরা হচ্ছে গিয়ে এটাকে আর কোনো কিছু অ্যাড করব না আমরা এখন এটাকে হচ্ছে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব সো হচ্ছে কি আমাদের ব্লিচটা মিক্সার করা হচ্ছে কমপ্লিট এখন আমরা ব্লিচটা অ্যাপ্লাই কাজ করব সো ব্লিচ অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে কি আমরা ওনাদের স্কিনে ব্লিচটা লাগাবো এবং অবশ্যই আমরা হচ্ছে গিয়ে নিচ থেকে উপরের দিকে লাগাবো ঠিক আছে ব্লিচটা সবসময় নিচ থেকে উপরের দিকে লাগাইতে হবে এবং আমাদের হচ্ছে গিয়ে ওনাদের যে ভ্রুগুলো আছে ভ্রুগুলো আমরা একটু অ্যাবাউট করে লাগাবো কারণ ভ্রুতে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভ্রুগুলো কালার হয়ে যেতে পারে সো আমরা ভ্রুটা অ্যাবাউট করবো এবং চোখে যেন কোনোভাবেই না যায় এবং পাশাপাশি নাকের ভিতরেও যাতে না যায় যেহেতু ব্লিচটা একটা পাওয়ারফুল মেডিসিন আর আমরা এটার সল্ট সবসময় পরিমাপ মতো দেওয়ার চেষ্টা করবো আমরা যখনই সল্ট বেশি দিব স্কিনটা অনেক সাদা হবে বাট পনেরো দিন বিশ দিন পরে কিন্তু স্কিনটা আবার হচ্ছে গিয়ে কালো হয়ে যাবে একদম কালসে একটা পোড়া একটা ভাব চলে আসবে ঠিক আছে স্কিনে গ্লোটা নষ্ট হয়ে যাবে সো এর জন্য ব্লিচের ভিডিওটা খুব স্পষ্ট করে দিলাম কারণ হচ্ছে গিয়ে অনেকেই ব্লিচ করে আমি দেখলাম যতটুকু আমার কমেন্ট পড়ে বা যতটুকু আপুদের সাথে কথা বলে দেখলাম অনেক আপুরাই ব্লিচ করে বাট তারা ব্লিচের হচ্ছে 100%ভাবে কীভাবে ব্লিচ করতে হয় এবং এটার সঠিক পদ্ধতি অনেকেই জানেন না সো এর জন্যই কিন্তু আসলে হচ্ছে এই ভাবে আপনাদেরকে ব্লিচের ভিডিওটা আপলোড করা একদম ক্লিয়ারভাবে যাতে আপনারা বুঝতে পারেন কোনো ধরনের যাতে কোনো সমস্যা না হয় সো আমাদের ব্লিচটা লাগিয়ে রাখবো মিনিমাম 5 থেকে 6 মিনিট সো আমরা আজকে হাতে পায়ে সব জায়গায় ব্লিচ করতেছি তো ব্লিচ কিন্তু হাতে পায়ে করা যায় তাহলে কিন্তু একটা শেড আসবে মুখ এবং হাত পা সবগুলোই ফসা হবে সো আমরা হাতেও আজকে ব্লিচ অ্যাপ্লাই করতেছি সব কিছু মানে আপনারা যারা যারা ব্লিচ করেন নিয়মিত অথবা যারা ব্লিচ করতে চাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হবে যারা এতদিন ভুলভাবে ব্লিচ করেছেন তারা এখান থেকে সঠিকভাবে ব্লিচ করা শিখতে পারবেন এবং পাশাপাশি আপনারা যারা ভবিষ্যতে ব্লিচ করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে শিখে তারপরে ব্লিচটা করতে পারবেন সো আমরা নখে লাগাবো না নখে যদি লাগাই সেক্ষেত্রে নখের কালার ডিসকালার হয়ে যেতে পারে আমরা নখটা অ্যাবাউট করে শুধু আঙুলে হচ্ছে গিয়ে আমরা ব্লিচটা অ্যাপ্লাই করব সো চেষ্টা করেছি খুবই ক্লিয়ারভাবে আপনাদের ব্লিচ করা শেখানোর জন্য আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর বুঝতে পারলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ যেহেতু আপনাদের উদ্দেশ্যে এত কষ্ট করে আমরা একটা ভিডিও মেক করি আপনারা যদি কোনো রেসপন্স না করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়
সো আমাদের হচ্ছে গিয়ে হাতেও ব্লিচ অ্যাপ্লাই করা শেষ, আমরা দুই হাতে ব্লিচ অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমরা ওয়েট করব, আমরা শুধু 5 মিনিট ওয়েট করব, তারপরে আমরা চেক করে আমরা ব্লিচটা তুলে ফেলব। এটা হচ্ছে শুধু ব্লিচ, এটার সাথে কোনো ফেসিয়াল অ্যাড করা নেই। এখন আমরা হচ্ছে পায়ে ব্লিচ অ্যাপ্লাই করতেছি। সো পায়ের পরিমাপটা আপনার ইচ্ছার মতো, ঠিক আছে, আপনি যতটুকু করতে চান ততটুকুই করতে পারবেন। আপনি চাইলে হাঁটু পর্যন্ত করতে পারেন, কিন্তু আপনার পায়ের পশম যদি অতিরিক্ত বড় হয় সেক্ষেত্রে হাঁটু পর্যন্ত না করাই ভালো, কারণ বড় বড় পশমগুলো যদি ব্লিচ করা হয় তাহলে দেখতে অনেক খারাপ লাগে। কিন্তু পশমগুলো যদি একটু ছোট ছোট হয় সেক্ষেত্রে আপনি ব্লিচ করতে পারেন, আপনার স্কিনের সাথে মিশে যাবে। আর যদি পশম বড় হয় আপনি জাস্ট পায়ের হচ্ছে গিয়ে গোড়ালি পর্যন্ত করলেই এনাফ, কারণ পাটা আমাদের প্রচুর পরিমাণে নোংরা হয়, বাহিরে থাকা হয়। আর এই ব্লিচ কিন্তু হাতে পায়ে করলে কোনো ধরনের সমস্যা হয় না, কিন্তু মুখে একটু সমস্যা, মুখটা আপনারা একটু সাবধানে করে নিলেই হবে। এবং ব্লিচ করার পরে অবশ্যই আপনারা ফেসিয়াল করে ফেলবেন, এবং যদি ফেসিয়াল নাও করতে পারেন অবশ্যই আপনারা একটা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে নেবেন, হয়তো বা চন্দন ম্যাসাজ ক্রিম অথবা মিল্ক ম্যাসাজ ক্রিম, যে কোনো একটা ম্যাসাজ ক্রিম দিয়ে আপনারা ব্লিচ করার পরে ম্যাসাজ করে স্কিনটা পরিষ্কার করে ফেলবেন। তাহলে আপনাদের ব্লিচের যে ক্ষতিটা সেটা কিন্তু ম্যাসাজ ক্রিমে রিকভার করে ফেলবে। আর যদি এটার পরে আপনারা ফেসিয়াল করতে পারেন তাহলে অনেক ভালো হবে, কিন্তু শুধু ব্লিচ করে কখনোই আপনারা রেখে দিবেন না। শুধু ব্লিচ করলে যেটা হয়, আমাদের স্কিনটা ফর্সা হয়, কিছুদিন পরে আমাদের স্কিনটা আসলে ক্ষতিগ্রস্ত হয়, কারণ ব্লিচ হচ্ছে একটা মেডিসিন, একটা পাওয়ারফুল একটা সোডা জাতীয় একটা মেডিসিন, যেটা আমাদের খুব রাতারাতি ফর্সার কাজ করে, বাট এটার আবার সাইড ইফেক্টও আছে, এটা আবার আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। কিন্তু এই ক্ষতিটা আমরা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে এটার পাশাপাশি আমাদের মেডিসিন ইউজ করতে হবে, ম্যাসাজ ক্রিমগুলো ইউজ করতে হবে, যাতে আমাদের এই ক্ষতিটা আবার ম্যাসাজ ক্রিমে রিমুভ করে দেয়। সো আমরা ব্লিচ করে নর্মালি রেখে দিব না, ব্লিচ করার পরে অবশ্যই আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে ফেলবো, অথবা আপনারা ক্লিনজার দিয়ে ম্যাসাজ করতে পারেন, ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করতে পারেন, চন্দন ম্যাসাজ ক্রিম দিয়েও ম্যাসাজ করতে পারেন, অথবা মিল্ক দিয়ে করতে পারেন, শশা বাদে। হ্যাঁ, শশা দিলে আবার আপনার গ্লোটা নষ্ট হয়ে যাবে, তো শশা বাদে আপনি যে কোনো একটা ম্যাসাজ ক্রিম দিয়ে সুন্দর করে ম্যাসাজ করলে আপনার স্কিনটা আরও বেশি গ্লোই হবে। 10 মিনিট ম্যাসাজ করবেন হাত পা এবং মুখ, 10 মিনিট করে ম্যাসাজ করবেন। এটা শুধুমাত্র ব্লিচের প্রসেসিং আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু কোনো ফেসিয়াল না, এটা অনলি একটা ব্লিচ। সো আমাদের পায়ে হচ্ছে গিয়ে ব্লিচ লাগানো কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটু ওয়েট করব, যে এই ব্লিচটা যতক্ষণ না কালার আসবে ততক্ষণ আমরা ওয়েট করব। এই ব্লিচের কাজ হচ্ছে আমাদের পশমগুলোকে একদমই গোল্ডেন কালার করা, এবং আমাদের স্কিনের যে কালো দাগ আছে এবং ময়লা আছে সেগুলোকে রিমুভ করে স্কিনকে চকচকে ঝকঝকে করার হচ্ছে একটা প্রসেসিং। এটা হচ্ছে একটা পার্লার সিস্টেমে হচ্ছে গিয়ে আমরা এভাবে হচ্ছে ব্লিচ করে স্কিনকে পরিষ্কার করি এবং স্কিনটাকে ঝকঝকে চকচকে করি। তো আমরা এইভাবে আমাদের হচ্ছে কি কানের নিচের যে চুলগুলো সেগুলো একটু বড় হয়, এগুলোকে জাস্ট একটু টিস্যু দিয়ে মুছে দেখবো যে পশমগুলো গোল্ডেন কালার হয়েছে কি না। তো অনেকটাই গোল্ডেন কালার হয়ে গেছে, প্রায় গোল্ডেন কালার শেষ, মানে হয়ে গেছে, আমাদের 5 মিনিট পরেই দেখলাম আমরা চেক করে যে গোল্ডেন কালার হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, আমরা এখন হচ্ছে ব্লিচটাকে তুলে ফেলবো, এরকম একটা ফেসিয়াল টিস্যু দিয়ে তুলে ফেলবো। আর যারাই ফেসিয়াল করেন না কেন বা পার্লারে গিয়ে করেন না কেন, আপনারা অবশ্যই এক একজন এক একটা টিস্যু ইউজ করবেন, কারণ একটা পার্লার এরকম অনেক পার্লার আছে যে যারা এক টিস্যু দিয়ে 10 জনকে 20 জনকে ফেসিয়াল করে, বা অনেকেই আছে যে একটা টিস্যু দিয়েই সারা বছর ফেসিয়াল করে। এইটা যদি করে আপনারা কখনোই করবেন না, তাদের পার্লারেও যাবেন না, তাদের কাছে কাজও করবেন না। আপনারা অবশ্যই এরকম অন টাইম টিস্যু ইউজ করবেন, কারণ এক একজনের স্কিন এক এক ধরনের থাকে, অনেকের স্কিনে সমস্যা থাকে। তো ওই রুমাল দিয়ে যদি আবার আপনাকে করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনেও এই সমস্যাটা হচ্ছে গিয়ে হয়ে যাবে। সো আপনারা অবশ্যই এই জিনিস ফলো করে যেই পার্লারে যান কাজ করেন তাদেরকে বলবেন আমাকে এরকম অন টাইম টিস্যু দিয়ে ফেসিয়াল করে দেন, কারণ আপনি যেটা অন টাইম ইউজ করবেন সেটা একমাত্র আপনাকে ইউজ করে তারপরে ফালাই দেওয়া হবে, সেটা আবার আরেকজনকে ইউজ করা হবে না বা আরেকজনেরটা আপনার স্কিনে ইউজ করা হবে না। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো রেখে তারপরে হচ্ছে আপনারা পার্লারে গিয়ে ফেসিয়ালগুলো করবেন, এবং হচ্ছে গিয়ে আপনারা যেই ফেসিয়ালের প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করবেন তাদের কাছে বলবেন যে মেডিসিনগুলো ডেট আছে কিনা সেটা আমাকে দেখান। ডেট ফিল কোনো প্রোডাক্ট দিয়ে আপনারা ফেসিয়াল করবেন না, অবশ্যই ডেট আছে কিনা মেয়াদ আছে কিনা সেগুলো দেখে তারপরে ফেসিয়াল করবেন, কারণ স্কিনটা আমাদের খুবই হচ্ছে গিয়ে একটা প্রয়োজনীয় জিনিস। আমাদের স্কিন যদি নষ্ট হয়ে যায়, স্কিন নষ্ট হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তখন, আর একবার নষ্ট হয়ে গেলে সেটা রিমুভ করতে অনেক সময় লাগে। সো যখনই যে পার্লারে যাই না কেন আমরা একটু সাবধানে প্রোডাক্টগুলো ইউজ করবো, অথবা আমরা যদি ঘরে বসে কোনো প্রোডাক্ট ইউজ করি সেটা বুঝে শুনে ইউজ করবো, ডেট দেখবো প্রোডাক্ট অরিজিনাল কিনা সব কিছু দেখে শুনে তারপরে আমরা ইউজ করবো। সো আমাদের মুখের ব্লিচটা তোলা শেষ, এখন আমরা হাতের ব্লিচ তুলতেছি। ব্লিচ তোলার পরে আমরা যে কোনো একটা ম্যাসাজ ক্রিম দিয়ে জাস্ট 5 মিনিট ম্যাসাজ করে দিব। এটাই হচ্ছে ব্লিচের প্রসেসিং, যারা শুধুমাত্র ব্লিচ করেন। আর যারা ফেসিয়াল করবেন
তারা কিন্তু এরকম ব্লিচ করার পরে আপনারা যে কোনো ফেশিয়াল করতে পারেন, আপনি গোল্ড ফেশিয়াল করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে কোনো ফেশিয়ালের আগে যদি আপনি ব্লিচ করতে চান, ব্লিচের কাজ হচ্ছে পশমগুলোকে গোল্ডেন করা। আপনি যদি গোল্ডেন করতে চান যে আমার পশমগুলোকে আমি গোল্ডেন করব, সেক্ষেত্রে আপনি ব্লিচ করবেন, এছাড়া আপনার ব্লিচ না করলে কোনো সমস্যা নেই। আর আপনারা ব্লিচটা অবশ্যই 5 মিনিট রাখবেন, 5 মিনিট রাখার পরে চেক করবেন পশমগুলো কালার হয়েছে কিনা, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আর 2-3 মিনিট বেশি রাখবেন, 8 মিনিট রাখবেন। আর যদি হাত পা হয় সেক্ষেত্রে আপনি 10 মিনিট রাখতে পারেন হাত পায়ের জন্য, কিন্তু মুখের জন্য 10 মিনিট রাখবেন না। হাত পায়ের জন্য চাইলে আপনি 10 মিনিট রাখতে পারেন যদি কালার না আসে, তো মুখের জন্য কখনো এত সময় রাখবেন না। অনেক পার্লারে আছে যে 20 মিনিট করে রেখে দেয় ব্লিচ, তো এটা সবচেয়ে বড় একটা ভুল। এটা করলে স্কিনটা তখন ফর্সা দেখা যায়, বাট 15-20 দিন পরে স্কিনটা আস্তে আস্তে আবার কালো হয়ে যায়, তখন সেই কাস্টমারটা ভাবে যে হয়তো বা ফেশিয়াল করি না দেখে কালো হয়ে গেছে, সে আবার ফেশিয়াল করতে যায়, আবার তাকে ব্লিচ করা হয়। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো রাখবেন। আর আমাদের আজকের ব্লিচটা কমপ্লিট, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা ব্লিচ সম্পর্কে সব কিছু বুঝে গেছেন এবং ব্লিচ করার সব ধরনের নিয়ম আপনারা শিখে ফেলেছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।